নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার অন্তর্গত 8 নম্বর মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের দোপিটা এলাকায়। জানা গিয়েছে ওই নাবালিকার বয়স 12 বছর। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধে 7টা নাগাদ। এদিন বাড়িতে একাই ছিল সে। সে সময় নির্মল গোলাদার নামের বছর 55-এর এক ব্যক্তি সুযোগ বুঝে সেই বাড়িতে ঢুকে নাবালিকার মুখ চেপে ধরে তাকে তুলে নদীর ধারে জঙ্গল মধ্যে নিয়ে যান বলে অভিযোগ। সেখানে তাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। পরিবার সূত্রের খবর, ধর্ষণের পর বেশ কিছুক্ষণ ওই নাবালিকা জঙ্গলের পাশে একাই অচৈতন্য অবস্থায় পড়েছিল। পরবর্তীতে কোনোভাবে সেখান থেকে বাড়ি ফিরে এসে সমস্ত ঘটনা খুলে জানায় সে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তি নির্মল গোলাদারকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। তবে এই মামলায় পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনেছেন নির্যাতিতার দাদা। হ্যাঁ, বোনকে আমার কাকিমা ছিল না, ওই গঙ্গারাম পড়ে গেছিল ডাক্তার দেখাতে। ডাক্তার দেখাতে গিয়ে বাড়ি ছিল বোন, গরু বাছুর আছে, গরু বাছুর রান্না বান্না করছে। সন্ধ্যা 7টার দিকে আমার বোনকে যেহেতু বাড়িতে আসে, বাড়িতে রাখা ছিল, বাড়ি থেকে তুলে নিয়ে কবে নাগাদ ঘটনাটা ঘটছিল? এটা হচ্ছে পরশু দিন। কোন দিন ওটা? ওইটা হচ্ছে কত তারিখ? শুক্রবার। কি হয়েছিল আজকে আপনারা কুসুমনি থানা কি করলেন? আজকে কুসুমন্ডি থানাতে আমরা আসছি, যে আজকে আসিনি, 3 দিন আগে আসছি। তো কোনো থানা কোনো ই নেয়নি। আমার বোনকে জোর জবরদস্তি তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। কে করেছিল? হ্যাঁ, ওর নামটা হচ্ছে নির্মল, নির্মল গোলদার। হ্যাঁ, টুংটুইয়ের বাসিন্দা। সে তাকে ধর্ষণ করে এবং গামছা মুখে দিয়ে নিয়ে গিয়ে বাড়ির পিছনে বাসতলা নদীর সাইডে গিয়ে তাকে ধর্ষণ করে চলে যায়। বোন আমার কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে মেলাক্ষণ পড়েছিল। তারপরে আসছে, আসে পাড়া প্রতিবেশীকে বলছে, আমরা সবাই আগায় দেখি যে ওই অবস্থা। তখন আমরা গিয়ে থানাকে ফোন করি, থানা গিয়ে উঠায় নিয়ে আসে। কিন্তু 3 দিন পর্যন্ত আমাদের এই থানাতেই বসে আছি আমরা। থানা কোনো পদক্ষেপ নিচ্ছে না, কোনো কথা শুনছে না। হ্যাঁ, বলছে যে ও তোমরা কেসটাকে মিউচুয়াল করো, মিউচুয়াল করো। আমরা তো মিউচুয়াল করবো না, আমরা থানাকে একটাই বলছি যে আমরা এটা যে অন্যায় করছে সে অন্যায় প্রতিবাদ চাই আমরা। থানা বলছে না, ওই 2 দিন 3 দিন 4 দিন আমরা তো এখানে 4 দিন না খেয়েই পড়ে আছি। হ্যাঁ, এখন আমরা আপনারা কী চাইছেন? আমরা চাইছি শাস্তি হোক। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল সরকারের সাথে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রধানও। এই বিষয় নিয়ে বলবো, আমি ইতিমধ্যে শুনতে পেলাম যে দবিটাতে একটা আমি ধর্ষণ হয়েছে, সেটা প্রশাসনিক লেভেলে দেখবে, সেটা কেস কাবারিও হয়েছে ইতিমধ্যে। সেটা আমি বলবো, অনুরোধ করে প্রশাসনকে যেন এই বিষয়টা নিয়ে তদন্ত করা হয়, সেটা শাস্তি দেওয়া হয়। পুরো ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কুশমন্ডি থানার পুলিশ। দিলদার আলী, রিপোর্ট কুলিক নিউজ, কুশমন্ডি।